পোশাক দেখে যে কোনো জাতির বৈশিষ্ট্য অনেকখানি জানা যায়। তবে আজকে কথা বলবো এমন এক সেনাবাহিনীর ইউনিফর্ম নিয়ে যা পৃথিবীর ইতিহাসে এক আতঙ্কের নাম, আর তা হলো হিটলারের সেনাদল জার্মানির নাৎসি বাহিনী। দর্শক, কখনো কি ভেবে দেখেছেন প্রতিষ্ঠার প্রায় এক শতাব্দী পরে আজও কেন নাৎসি বাহিনী, বিশেষ করে এসএস গ্রুপ, বিশ্ববাসীর কাছে শক্তিমত্তা, শ্রেষ্ঠত্ব, অসাধারণ বুদ্ধিমত্তা, একই সঙ্গে বর্বরতার প্রতীক? এখনও কেন তাদের পোশাক বিশ্বের ওয়ান অফ দ্য মোস্ট স্টাইলিশ ইউনিফর্মস? আজকের বিশ্লেষণে তুলে ধরার চেষ্টা করব কেন এসএস ইউনিফর্ম টাইমলেস ফ্যাশন, এই আইকনিক পোশাকের বৈশিষ্ট্য এবং সিম্বলের অর্থ। তবে মূল বিষয়ে যাওয়ার আগে একটু পেছনে তাকাতে হবে, জানতে হবে নাৎসি কারা, কিভাবে তাদের উত্থান হয়েছিল। দর্শক, আপনারা জানেন যে জার্মানিতে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে নাৎসি বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন অ্যাডলফ হিটলার। 1919 সাল থেকে 1945 সাল পর্যন্ত জার্মানির একচেটিয়া রাজনৈতিক দল হিসেবে অ্যাক্টিভ ছিল এই বাহিনী। মজার ব্যাপার হলো, প্রতিদ্বন্দ্বী এবং বিরোধীদের ভয় দেখানো বা নির্মূল করার জন্য প্রতিষ্ঠিত নাৎসি পার্টির মধ্যে আবার একাধিক গ্রুপ তৈরি করা হয়েছিল। নাৎসি জার্মানির সবচেয়ে সুপরিচিত দুটি দল হলো এসএ এবং এসএস। প্রতিটি গ্রুপ তৈরির পেছনে একটি উদ্দেশ্য ছিল যা নাৎসিরা ক্ষমতায় আসার সাথে সাথে পরিবর্তিত হয়েছিল। তবে ধীরে ধীরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এসএ ও এসএস গ্রুপ হয়ে ওঠে সন্ত্রাসের প্রতীক। কিন্তু আপনারা কি জানেন এই দুই সংগঠনের মধ্যে অ্যাকচুয়ালি কি পার্থক্য ছিল? একদিকে এসএস ছিল হিটলারের প্রতি একচেটিয়া আনুগত্যের প্রতিশব্দ, আর এ কারণে তাদের আকার ও ক্ষমতাও দিনকে দিন বেড়েই যায়। অন্যদিকে হিটলারের আধিপত্যের জন্য হুমকি হিসেবে মাথা চাড়া দিয়ে উঠেছিল এসএ গ্রুপ। এর মূল কারণ হলো তারা হিটলারের বিরুদ্ধে গিয়ে দ্বিতীয় বিপ্লব, অর্থাৎ সেকেন্ড রেভলিউশন নামে আমরা যেটি জানি, সেটির দাবি করেছিল। এবার আসি এসএ কীভাবে গঠিত হয়েছিল। 1921 সালে অ্যাডলফ হিটলারের হাত ধরে এসএর যাত্রা শুরু হয়েছিল। এটি একটি আধা সামরিক বাহিনী হিসেবে কাজ করত, যা মূলত নাৎসি পার্টির প্রথম উত্থানের সময় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ভয় দেখানোর কাজ করেছিল। তাদের ইউনিফর্মের কারণে এই বাহিনী প্রায়ই স্টর্ম ট্রুপার বা ব্রাউন শার্ট নামে পরিচিত ছিল। যুদ্ধের বেশিরভাগ সময় এর ভূমিকা ছিল জার্মান সামরিক বাহিনীকে ট্রেনিং দেয়া। এবার আসি এসএস বাহিনী সম্পর্কে। এসএস হচ্ছে মূলত প্যারামিলিটারি অর্গানাইজেশন। 1925 সালের এপ্রিলে অ্যাডলফ হিটলারের দেহরক্ষী দল হিসেবে এসএস গ্রুপের উত্থান ঘটে। দ্য নাইট অফ দ্য লং নাইফস অনুসরণ করে এসএ গ্রুপের পতনের সাথে এসএস গ্রুপটি নাৎসি জার্মানিতে উচ্চতর আধাসামরিক বাহিনীতে পরিণত হয়। এর মাধ্যমে এসএস গ্রুপ শক্তিশালী হয় আরও। এই বাহিনী হেনরিক হিমলারের নিয়ন্ত্রণে ছিল এবং শুধুমাত্র হিটলারকে জবাবদিহিতা করত। এসএস গ্রুপকে তাদের কালো ইউনিফর্মের মাধ্যমে চেনা যায়। এই ইউনিফর্মের কলারে দুটি রুনিক এস ছিল, যা দেখতে হালকা বোল্ডের মতো ছিল। অন্যান্য স্বীকৃত চিহ্নগুলোর মধ্যে ডেথ হেড ব্যাচ এবং সিলভার নাইফ অন্যতম ছিল। এখন প্রশ্ন হচ্ছে, কেন এত বছর পরেও এই ব্ল্যাক ইউনিফর্ম এত ইউনিক এবং স্টাইলিশ? উত্তর হলো তিনটি কারণ। প্রথমত ডিজাইন, দ্বিতীয়ত এই পোশাকের এক্সপোজার, এবং তৃতীয়ত হলো রিপিটেশন। এসএস গ্রুপের পোশাকটি ওয়েল ডিজাইনড। শুধু তাই নয়, এই পোশাকের কিছু সিম্বল ও বৈশিষ্ট্য রয়েছে যা অন্য সব ইউনিফর্ম থেকে একে আলাদা করে তুলেছে। এরপরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে এক্সপোজার। এই ইউনিফর্ম সহজেই সবার চোখে পড়ে। বিশ্বব্যাপী তৎকালীন জার্মানদের শক্তিমত্তার প্রকাশ ঘটিয়েছিল এই পোশাক। সে সময় মিডিয়ায় নাৎসিদের নিয়ে ইচ্ছাকৃতভাবে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানোর পেছনে যে মূল কারিগর ছিলেন তিনি কিন্তু হিটলার নিজেই, যে কারণে বিশ্ববাসী এসএস ইউনিফর্মধারীদের একটু অন্য দৃষ্টিতে দেখত। এরপরে যে বিষয়টি লক্ষণীয় সেটা হচ্ছে রিপিটেশন। দর্শক, হলিউডের বিভিন্ন সিনেমায় এই এসএস গ্রুপের পোশাক দেখা যায়। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এই পোশাকের মাধ্যমে আপনি সহজেই চিনে ফেলেন ভিলেন চরিত্রটিকে। এভাবে বারবার কালো পোশাকে খুব পরিপাটি লুকে ভিলেনকে দেখে দেখে
অভ্যস্ত হয়ে গেছেন দর্শকরা। আর এই আইডিয়া বা থিম মূলত জার্মান নাৎসি বাহিনীর ইউনিফর্ম থেকে নেওয়া। এর পেছনে অবশ্য আরও একটি কারণ রয়েছে, আর তা হলো নিঃসন্দেহে এসএস সদস্যদের ইন্টেলিজেন্স ও স্মার্টনেস। এবার এসএস ইউনিফর্ম নিয়ে একটি মিসকনসেপশন ক্লিয়ার করি। অনেকেই হয়তো মনে করেন কিংবা মনে করতেন যে বিখ্যাত ডিজাইনার হুগো বস এই আইকনিক পোশাকে ডিজাইন করেছেন। আসলে তা নয়, মূলত এসএস বাহিনীর আইকনিক পোশাকটির কেবল ম্যানুফ্যাকচারার ছিল হুগো বস কোম্পানি। আসল ডিজাইনার হলেন একজন নাৎসি সদস্য, তার নাম কার্ল ডিবিচ। পরবর্তীতে ওয়াল্টার হেক নামে আরেকজন এই ডিজাইন নিয়ে কাজ করেছেন। এবার আসি কেন এই পোশাকের রং কালো সে বিষয়ে। কারো কারো মতে এই কালো রং মূলত অজানা রহস্যের প্রতীক, যার পেছনে এসএস বাহিনী ছুটতেন। আবার অনেকের মতে তারা যীশু খ্রিস্টের দ্বারা অনুপ্রাণিত হয়ে এই কালো রঙের পোশাক পরতেন। তবে বিশ্লেষকরা বলছেন এখানে অন্য একটি কারণ রয়েছে। তার উদাহরণস্বরূপ আমি একজনের নাম বলতে চাই, যিনি ছিলেন তৎকালীন লিভিং মিলিটারি লেজেন্ড অগাস্ট বন মাকেলসেন। তার টুপিতে একটি কঙ্কালের মাথা ছিল। সাধারণ মানুষ হয়তো একে মৃত্যুর প্রতীক হিসেবে দেখবে, কিন্তু অনেকেই একে মৃত্যুকে অস্বীকার করার প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। এছাড়াও নাৎসিদের ইউনিফর্মে কালার কন্ট্রাস্টের যে বিষয়টি রয়েছে এটি কিন্তু চোখ এড়ানোর মতো না। দর্শক, আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এসএস ইউনিফর্মের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো কন্ট্রাস্ট কালার বা রঙের বৈচিত্র্য, বিশেষ করে কালো পোশাকে লাল ও সাদা রঙের ব্যবহার। নাৎসিদের আরেকটি গুরুত্বপূর্ণ সিম্বল হলো স্বস্তিকা। নাৎসি জার্মানির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই চিহ্ন। তারা এটিকে মূলত সনাতন ধর্ম থেকে চুরি করেছিল বলে মনে করেন বিশ্লেষকরা। আজও পৃথিবীর বহু জায়গায় স্বস্তিকাকে দেখা হয় বর্ণবাদ আর সাম্প্রদায়িক চিন্তাভাবনার ধারক ও বাহক হিসেবে। এসএস বাহিনী এই স্বস্তিকাকে সংগ্রামের প্রতীক হিসেবে ব্যবহার করেছিল, যেখানে সনাতন ধর্মে এটি শুভ ও অগ্রগতির প্রতীক। দর্শক, আপনারা অনেকেই হয়তো জানেন যে ডিক্টেটর হিটলার 1920 সালে স্বস্তিকাকে জার্মানির জাতীয় প্রতীক হিসেবে দাবি করেছিলেন। তিনি দলের পতাকাও স্বস্তিকাকে কেন্দ্র করে বানাতে চাপ দেন। হিটলার তথা নাৎসিরা জার্মানির ক্ষমতায় নির্বাচিত হওয়ার পর স্বস্তিকা সমাজের সব ক্ষেত্রে প্রবেশ করে। তবে আগে এই চিহ্নটি ইতিবাচক প্রভাবের জন্য বিবেচিত হতো, কিন্তু হিটলারের হাতে এটি পরিণত হয় নাৎসি উগ্রপন্থা, গণহত্যা আর ফ্যাসিজমের চিহ্ন হিসেবে। এছাড়াও তাদের পোশাকের কলারে এসএস সিম্বলের ব্যাজ দেখা যায়, যেটি আপাত দৃষ্টিতে ইংরেজি হরফ এস মনে হলেও এটি মূলত জয়ের প্রতীক বা ভিক্টরি সাইন হিসেবে ব্যবহৃত হয়েছে। আর এই ডিজাইনের কারিগর আর কেউ নন, ওয়াল্টার হেক। মজার ব্যাপার হলো এই প্রতীকটি সে সময় জার্মানিতে এতটাই শক্তিশালী ও জনপ্রিয় হয়ে ওঠে যে তৎকালীন জার্মানদের টাইপরাইটারেও সেটিকে দেখা যেত। দর্শক, আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এত শক্তিশালী একটি বাহিনীর পতন কিভাবে হয়? কেন এখনও তাদের নাম শুনলে আঁতকে ওঠে বিশ্ব? এর উত্তর হলো নাৎসিদের বর্বরতা। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানবতা বিরোধী কাজের জন্য দেশে ও বিদেশে অত্যন্ত বিতর্কিত হয়েছিল নাৎসি বাহিনী। 1945 সালের মে মাসে মিত্রশক্তি যখন জার্মানিকে পরাজিত করে, তখন ইউরোপ মহাদেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় এবং একই সাথে জার্মানিতে নাৎসি শাসনের অবসান ঘটে, আর তাদের স্থান হয় ইতিহাসের জঘন্যতম অংশে, যার ফলস্বরূপ এখনও পৃথিবীর ইতিহাসে নাৎসিরা প্রচণ্ডভাবে ঘৃণিত সেনাদল।